আপনার দল ছিল বিএনপি, বিএনপি সম্পর্কে এক মিনিটে মূল্যায়ন করবেন, দলটা কি ঠিক মানে ঠিক রাইট ট্র্যাকে আছে কিনা? দল গত এই একটা গণ অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনায় তারা ব্যর্থ হয়েছে এবং এই দল নির্বাচন বর্জন করে আমি মনে করি এটা ভুল করেছে। পাকিস্তানে ইমরান খান যেই পরিস্থিতিতে নির্বাচনে গেছে, গিয়ে একটা তার বিজয় অর্জন করে এনেছে। একই সঙ্গে আমি বলবো যে রাহুল গান্ধীও যে নির্বাচনে গিয়ে যেই দেখিয়েছে, তো বাংলাদেশে 2018 সালে নির্বাচনে যাওয়ার যে প্রেক্ষাপট ছিল তার চাইতেও বিএনপির জন্য বেশি ভালো প্রেক্ষাপট ছিল, যায়নি। কিন্তু বিএনপি এই নির্বাচনে না যাওয়ার পর যে পরিস্থিতি সেটার মূল্যায়নের আত্মমূল্যায়ন করে যে নতুন একটা পথে যাবে সেটা আমরা দেখতে চাই, বিএনপি কীভাবে আত্মমূল্যায়ন করে এবং দল পুনর্গঠন সব কিছু ব্যাপারে তারা কীভাবে তাদের পথ নকশা তৈরি করে সেটি দেখার বিষয় আছে। তবে এই বিষয়টি সত্য যে আজকে প্রধানমন্ত্রীর ভারত সফরের পর রাজনৈতিকভাবে কিন্তু শেখ হাসিনার অবস্থান আগের চেয়ে শক্তিশালী হয়েছে। এই কারণে নয় যে ভারতের ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয়ের সঙ্গেই শেখ হাসিনার সম্পর্ক রয়েছে, বরং আমি বলবো বাংলাদেশের বিরোধী দলের ব্যর্থতার কারণে শেখ হাসিনা এখন নিজেকে আরও বেশি শক্তিশালী ভাবতে পারেন। কারণ বিরোধী দল কার্যত এখন আন্দোলনই গড়ে তুলছে না, আর পারছে না, এবং তারা অনেক ছন্ন ছেঁড়ার মতো অবস্থানে চলে গেছে। বরং বিএনপিকে দায়ী করছে তার শরিকরা যে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপির তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি, এই কথাগুলো বলছে। অর্থাৎ বিএনপির জন্য সামনে কঠিন সময় এবং বিএনপিকে এই কঠিন সময় অতিক্রমের জন্য তারা কি ব্যবস্থা নেবে এটা তাদের নেতৃত্বে সিদ্ধান্ত। সকল দল নিশ্চয়ই আরেকদিন আমরা শুনবো এসব বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন।